ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনের প্রাণ বারবার রক্ষা করেছিলেন কেন জয় হরি বল আপনারা দেখছেন হরি ভক্তি আমি আপনাদের সঙ্গে তন্দ্রা আপনাদের সকল ভক্তবৃন্দ চরণে আমি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা বিষয় মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বারবার অর্জুনের প্রাণ রক্ষা করেছিলেন কেন এ বিষয়ে আমরা আলোচনা করব যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাshader বেল আইকনটি প্রেস করে আর লেখাটি প্রেস করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে নমস্কার জয় হরি বল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রী চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধাও ভক্তবৃন্দ আমাদের আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনের প্রাণ বারবার রক্ষা করেছিলেন কেন এ বিষয়ে আমরা আলোচনা করব মহাভারতের যুদ্ধে অর্জুনের পক্ষ নিয়ে অর্জুনকে বারবার প্রাণদান করে অর্জুনের প্রতি এত কেন কৃপা করেছিলেন ভগবান কৃষ্ণ সে তত্ত্ব আজ আপনাদের সামনে তুলে ধরবো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে ভগবানের তো পক্ষপাতিত্ব করবার কথা নয় তবে তিনি কেন অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করলেন এ বিষয়টি আজ আপনাদের আমরা জানাবো মহাভারত থেকে মূল সংস্কৃত মহাভারত শ্রী বেদব্যাসের আসের রচিত দেখুন আঠারোটি পর্ব মহাভারতের তার মধ্যে একটি পর্ব শাল্য পর্ব এই হচ্ছে সেই শাল্য পর্ব মহাভারতের আমার কাছে এরকম আঠেরোটি খণ্ড নিয়ে একটি মহাভারত এই খণ্ডের থেকে আজ আপনাদের আমরা দেখাবো যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রাণ কেন বারবার তিনি রক্ষা করেছিলেন তো আর কথা বাড়াবো না আসুন আপনাদের আমি গ্রন্থের মধ্যে নিয়ে যাই তো শ্রদ্ধেয় ভক্তবৃন্দ আমরা মূল গ্রন্থের মধ্যে প্রবেশ করেছি দেখুন হচ্ছে মহাভারতম মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপ্রায়ণ বেদব্যাস পুরনিতম শাল্য পর্ব মহোপাধ্যায় মহাকবি ভারতাচার্য শ্রী হরিদাস সিদ্ধান্ত বাগিস ভট্টাচার্য প্রণীতয়া ভারত কৌমুদি সমাক্ষয়া টিকায়া তৎকৃতাক বঙ্গানুবাদাচ্চা সহিতাম অর্থাৎ হরিদাস সিদ্ধান্ত বাগিসের দ্বারা ভারত কৌমুদি নামক একটি টিকা এবং মহাভারতের বঙ্গানুবাদ সহিত এই মূল মহাভারতটি প্রকাশ হয়েছিল তেরোশো ছেষট্টি বঙ্গাব্দে আমরা এই শাল্য পর্বের ভেতরে প্রবেশ করছি আমরা যাব আটান্নতম অধ্যায়ে এই আটান্ন অধ্যায়ের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নম্বর শ্লোকের অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং মূল শ্লোকটিও দেখাবো এটা পাঠ করলেই পরিষ্কার হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বারবার রক্ষা করেছিলেন আমরা কুড়ি নম্বর শ্লোকের থেকে শুরু করছি দেখুন কুড়ি নম্বর একুশ নম্বর বাইশ নাম্বার থেকে আমরা পঁচিশ নম্বর পর্যন্ত একটা না যাব কুড়ি থেকে পঁচিশ নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে তুলে ধরবো মূল শ্লোকগুলো আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি দেখে রাখুন আর আমরা অনুবাদে যাচ্ছি সঞ্জয় বলিলেন তৎপরে শত্রুহন্তা ভগবান কৃষ্ণ ঈষৎ হাস্য করত রাজা যুধিষ্ঠিরকে আলিঙ্গন করিয়া বলিলেন একুশ নম্বর শ্লোকের অনুবাদ কুন্তিনন্দন ভাগ্যবশত আপনি বিজয়ী হইয়াছেন ভাগ্যবশত আপনি শত্রুগণকে জয় করিয়াছেন এবং ভাগ্যবশতেই আপনি ভীমসেন অর্জুন নকুল ও সহদেব কুশলেই রহিয়াছেন বাইশ নম্বর শ্লোকের অনুবাদ ভরতনন্দন বীরগণের ক্ষয় হইয়াছে এবং আপনার শত্রুও নিহত হইয়াছে অথচ আপনারা অক্ষত দেহে মুক্তি লাভ করিয়াছেন অতএব এখন আপনি পর কর্তব্য কার্যগুলি সত্তর করুন শ্রদ্ধেও ভক্তবৃন্দ আমরা এবার তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোকের অনুবাদ একত্রে একসাথে আপনাদের সামনে উত্থাপন করব তার আগে মূল শ্লোকগুলো দেখে রাখুন আর এই তিনটি শ্লোকের অনুবাদ শুনলে বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কেন বারবার অর্জুনের প্রাণ রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন আমি অর্জুনের সহিত উপপল্লবনে উপস্থিত হইলে আপনি মধুপক্ষ আনায়ন করিয়া আমাকে বলিয়াছিলেন যে কৃষ্ণ এই অর্জুন তোমার ভ্রাতা ও সখা অথেব মহাবাহ প্রভু তুমি উহাকে সমস্ত আপদে রক্ষা করিবে আপনি এরূপ বলিতে লাগিলে আমি বলিয়াছিলাম যে তাহাই হইবে রাজা আপনার সেই অর্জুনকে আমি রক্ষা করিয়াছি এবং ইনি বিজয়ীও হইয়াছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন একবার বাঁচিয়েছিলেন কর্ণের নিক্ষিপ্ত সর্পবানের হাত থেকে আর একবার বাঁচিয়েছিলেন জয়দ্রুতকে বধ করবেন বলেছিলেন অর্জুন জয়দ্রতকে বধ করতে না পেরে যখন তিনি আগুনে নিজে আত্মহত্যা করতে যাচ্ছিলেন সেই সময় যেমন একবার বাঁচিয়েছিলেন তেমন বারবার তিনি বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের হাত থেকে অর্জুনকে রক্ষা করেছিলেন শুধুমাত্র যুধিষ্ঠিরকে দেওয়া কথা রক্ষার কারণে এবং যুধিষ্ঠির অর্জুনকে অর্পণ করেছিলেন শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ সেটা গ্রহণও করেছিলেন তাই গুরুরূপী যুধিষ্ঠির যদি অর্জুনরূপী শিষ্যকে শ্রীকৃষ্ণর করকমলে অর্পণ করেন তবে ভগবান তাকে বারবার প্রতিপদে রক্ষা করে থাকেন তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হরি বল